ম্যাম, এটা হচ্ছে ভাঙাট আছে, এটা একটা লোগো নিয়ে নিয়ে ভেঙে হচ্ছে ট্রাই করছি। কেএফসি লোগো, জি ম্যাম। কাদের ফুড সেন্টার। ম্যাম ওটা পরে আমি দিয়েছি। আচ্ছা, এই কয়টা ম্যাম? আচ্ছা ঠিক আছে, নাজমুল আপনি দেখান। আসসালামু আলাইকুম ম্যাম, কারেন্ট ছিল না ম্যাম, তাই দেরি করে ঢুকতে হয়েছে। হ্যাঁ, অনেকে প্রবলেমের কথা বলতেছে। আচ্ছা মিস সমস্যা করছে নেই, ম্যাম, কারেন্ট এসে পড়ছে। ম্যাম আমার বিজনেস কার্ডটা এখনো রেডি হয়নি, আমি হচ্ছে ক্লাসের পরে সাবমিট করতে পারবো, ক্লাসের মধ্যে যদি হয়ে এখনই যায়। করেন, এখনই করেন। এখন করতেছি ম্যাম। নাজমুল দেখান, কাজ দেখান, এতক্ষণ লাগতেছে কেন নাজমুল? না ম্যাডাম, কাজ দেখবেন? হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমি স্ক্রিনশট দিচ্ছি। লাল মিয়া ভাই, পিসি বানানো হয়ে গেছে? মিউট আছে আপনার ভাই? লাল মিয়া ভাই মিউট। আচ্ছা ভাই, দুপুরের দিকে দেবে আজ পিসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দুপুরে একটু আসবেন তিনি দোকানে, আমি যখন যাব ফোন দেবো, ঠিক আছে? নিয়ে যান। আচ্ছা চুপ করেন, এখন বাড়তে এক্সট্রা কথা না বলি। নাজমুল আপনি এখন কাজ করতেছেন? হ্যাঁ ম্যাডাম, কাজ করেছি একটা ম্যাডাম, ওটা তো জানা নাই তো। কাল রাত থেকে আমি ট্রাই করছি, মানে 10 দিন পুরে গেল। আচ্ছা দেখি, আমার এক ফ্রেন্ডের সাথে আপনাকে কথা বলে দিব না, ও বিষয়গুলো ভালো বলতে পারবে। ক্লাস শেষ হোক তারপর আপনাকে জানাবো। হুট করে ড্রাইভারটা সেট আপ নিয়েছিলেন?
রাজা এই যে মাঝের যে সাইডের যে মাঝের অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা ধরে টান দিবেন, ঠিক আছে? ম্যাম এটা তো সম্পূর্ণ হচ্ছে না, এটা কি করবো? কোনটা ম্যাম এই লোগোটা তো এইটার মাপের থেকে ছোট। সমস্যা নেই, ক্রিয়া করেন হয়ে যাবে, টেনে নেন সাইডে নিচের দিকে। কই আপনার লোগোটা তো ঢেকে গেল, হ্যাঁ একটু নিচের দিকে টান দেন। হ্যাঁ ভাই সেরা মানে শিফট ধরে টান দেন, দেখুন এক পাতা। হ্যাঁ শিফট ধরে তো দিবে। পিসিতে স্লো কাজ করছে এই মোকাপি ধরার পরে। আরে মোকাপ হলে টানে না। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা শেয়ার অফ করেন। রবিউল জয়েন করলো মাত্র। আচ্ছা অন্তর আপনি দেখান। এরকম মতাম করে দেখলাম মকআপ করতে হলে মকআপ ফাইলটা ডাউনলোড করার পরে পিএসডি ফাইলটা ওপেন করতে হবে, এরকম দেখাবে। এখানে যে এডিশন লেয়ারটা রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো বিজনেস কার্ডের মকআপ ফাইল মানে বিজনেস কার্ডের আইকন দেখা যাচ্ছে মানে লেয়ারটা। এখানে একটি ফ্রন্ট একটি ব্যাক। আমরা প্রথমে ব্যাক সাইডটা নিব, এটা আর এটা। তো বিজনেস ক্লাস ওয়ান যে লেয়ারটা রয়েছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি এইরকম কয়েকটা লেয়ার দেখা যাবে। আমরা এখানে লেয়ারটা দেখি, যে লেয়ারটা অফ করে দিই তাহলে দেখতে পারবেন উপরে আমরা এটা আমরা চেঞ্জ করবো। তো এটার উপরে ম্যাম এটা আগে দেখালো, এটার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের একটা ট্যাব ওপেন হবে। তো এটা আমরা যদি চোখটা বন্ধ করে দিই তাহলে এরকম দেখাবে। তো আমরা যে কার্ডটা আমরা মুখাপ করবো সেই কার্ডের জেপিজি ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো। আমরা এখানে যে প্লেস করে নিয়ে আসতে পারি, আমি প্লেস করে নিয়ে আসছি। আমরা প্রথমে ব্যাকটা দিব। তো আমরা এই ব্যাক সাইডটা নিয়ে আসছি বিজনেস কার্ডে। নিয়ে আসার পর আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। এখানে উপরে যদি বাড়ায় তাহলে আমরা স্ক্রোল করে টান দিলে অ্যাপ সাইড বাড়বে। আমরা এটাকে বড় করে নিচ্ছি। নেওয়ার পরে এবার খালি আমরা সেভ করবো তাহলে ওখানে চলে যাবে। তো আমরা এখানে ফাইলে ক্লিক করে এখানে যে সেভ রয়েছে অপশনটা এখানে যদি আমরা ক্লিক করি ভাই একটু আসতে
এবার আমরা সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি আগের যে চ্যাপ্টার রয়েছে এখানে যাই তাহলে আমরা দেখতে পারবো এই দুই জায়গায় আমাদের ব্যাক সাইজটা চলে এসেছে। তো আমরা এবার কি করবো, ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইডটা নিব বিজনেস কার্ডে। তো আমরা এটাকে কেটে দিই, যার পরে আমরা এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছি বিজনেস কার্ড টু, এই লেয়ারের ভিতরে যাব। এখানে গেলে আমরা একই ভাবে একই লেয়ার দেখতে পাবো। তো আমরা যদি এটাকে চোখ অফ করে দিই তাহলে দেখতে পারবেন যে এই পাশে যে বিজনেস কার্ডের জেপিজি ফাইলটা ছিল সেটা হারাই গেল। তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করব, একই ভাবে একটি নতুন লেয়ার নতুন এখানে ট্যাব চলে আসবে। তো এটাকে আমরা চোখটা বন্ধ করে দিয়ে এখানে একই ভাবে আমরা ফাইলে যাব, গিয়ে এখানে আমাদের জিপিজি কার্ডটা আমরা এখানে প্লেস করে নিয়ে আসবো। আমরা ফ্রন্ট সাইডটা আমরা নিব এবার। তো আমি এটাকে ক্লিক করে প্লেস করবো, আমরা একই ভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব। আমরা জাস্ট সেভ করে দিব তাহলে হয়ে যাবে। তো এভাবে আমরা মোকাপে আমাদের যে কার্ডটা আমরা এখানে সেট আপ করতে পারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপাতত আপনি এখন এখনই করে দেখান। এখন তো মোকাপ ফাইল ডাউনলোড করা নাই, আমি ওই যে মেসেজে দিয়েছি দেখেন ডাউনলোড করে। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করে দিচ্ছি। আচ্ছা এই মোকাপ ফাইল কি শুধুমাত্র এই ফটোশপে হয় নাকি? সবাই করেন, যার যার পিসি অন করে করেন, আমি দেখবো। সবাই নতুন একটা বিজনেস কার্ড রেডি করেন। তো আমি একটা লোগো, আমি একটা লোগোতে কাজ করছি এখন, আমি লোগোটা করব আগে, তারপর বিজনেস কার্ডটা রেডি করে আপনাকে দেখাচ্ছি। আপাতত বিজনেস কার্ডটা আগে করেন, মানে আমার ফটোশপটা একটু সমস্যা, তো ওই জন্য আমি বলছি আমি রেডি করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা জি সুরাইয়া, শ্যামা বলেন। ক্লাস করলে না ভালো আছে কি? আমি অ্যানসার দিছি, আমার মিউট করেছিল তো ম্যাম, সরি। বুঝি নাই, তখন আপনি আমাকে ক্লাস করলেন না, ওই যে ভালো আছে কি তো ম্যাম মিউট করেছিল তো আমি অ্যানসার দিছি, ওই জন্য শুনতে পাননি, সরি। আচ্ছা আপনি ইয়া করছেন, ব্যাপার না, বিজনেস কার্ড করছেন? করেছি। মকআপ করছেন? না ম্যাম, আমার ডাউনলোড হবে ফাইল, তারপরে। আচ্ছা বিজনেস কার্ড দেখাবো ম্যাম, দেখেন। আপু মকআপের লিংকটা কোথায় দিবেন? ফ্রি পিক, আপনি ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে freepic.com দেন, চলে আসবে। তারপরে allfree.com, ওখান থেকে গিয়ে আমরা আমাদের আইকন হোক লোগো হোক ডাউনলোড করতে পারবো। এই যে গ্রাফিক্স বানান ভুল গেছে শ্যামা, কি হবে এটা? GRAPHICS, সরি ম্যাম, ঠিক করে নেব আমি। আর এটা পিছনে একটা করেছি। আচ্ছা আর মকআপ ফাইল ডাউনলোড হোক, তারপরে দেখাচ্ছি না হয়।
করলাম না স্ক্রিন শেয়ার। আচ্ছা ঠিক আছে। কালার নিয়ে বসতে হবে আর পিসি আপনার ভালো না থাকলে এখন এই পিসি দিয়ে কাজ করতে প্রবলেম হচ্ছে। ইনকাম তো করতেছে এমন কিনে ফেলেন আরেকটা নাকি? তো আপনার ওই আমি তো গ্রাফিক্স এর উপরে আপনার মার্কেটে কাজ করার ইচ্ছা আছে। ওটা তো মানে জাস্ট আমার হাত খরচটা এখন চলছে। ডিজিটাল মার্কেটিং কাজটাও ভালো সহজ মানে বুঝতে পারলে ভালোভাবে করানো শুরু শেখা যাবে। অফ করে দেব স্ক্রিন আপু। আপনি লোগোটা কাটা সবাইকে, আচ্ছা সবাই তো বিজনেস কার্ড করতেছেন, আপনি কাজ করেন বিজনেস কার্ডটা শুরু করেন স্ক্রিন শেয়ার দিয়ে করেন। লোগোটা সেভ করে বিজনেস কার্ডের ডিজাইনটা শুরু করেন। মিউট করেন কেউ, কার ওখান থেকে সাউন্ড আসছে? লাল মিয়া নাকি? এখন স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ইস্তিয়াক কবির কাজ করছেন ভাইয়া? দেখান দেখি জীবন। ততক্ষণে দেখেন আমি আপনাদের কিছু বিজনেস কার্ডের ছবি দিয়েছি, ওটা দেখে সবাই প্র্যাকটিস করেন, পরে আমাকে দেখান। আর হচ্ছে দেখি ইস্তিয়াক কবির আপনার হোমওয়ার্ক দেখান ভাইয়া। হ্যাঁ কার্ড দেখান, মকআপটা কিভাবে করছেন সেটা দেখান। মকআপ ফাইলটা আমার ডাউনলোড হয়নি কমপ্লিট, কার্ড তৈরি করতেছেন। একটা করছি কমপ্লিট করেন, স্ক্রিন শেয়ার দিয়ে কমপ্লিট করেন, সবাইকে দেখান, নাম টাম গুলি দেন, লোগো দেন। স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। দেখেন আপনার কার্ডের হচ্ছে ডান পাশে আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে, একটু জুম করেন। আর আইকন নেওয়াটা কিন্তু আমি যেভাবে দেখাইছি সেভাবে নেন। আইকনের ফাইলগুলো আমার ডাউনলোড করা হয়নি, ওই জন্য এখান থেকে নিয়ে করতেছি এখন। ডাউনলোড করেন এখনই করেন।
এখান থেকে যে আমি জেপিজি ফাইল দিছি ডাউনলোড হচ্ছে না ডাউনলোড স্লো হচ্ছে না ম্যাম ডাউনলোড হচ্ছে না 1 কেবিপিএস করে স্পিড অনেক স্পিড কম আচ্ছা আমি লিংক দিয়ে দিই এখান থেকে আপনারা নিজেদের মতো করে হ্যাঁ লিংকটা দিয়ে দেন তাহলে আরো সুবিধা হবে শেয়ার অফ হয়ে গেছে অন্তর না কে শেয়ার দিয়েছিল শেয়ার দেন শেয়ার দেন মিন্টু আপনার কাজ কি হচ্ছে মিন্টু ভাই আপনি আইকন গুলি ফটোশপে নিচ্ছেন ইস্তিয়াক কবির আমি কিন্তু আইকন গুলি ইমেজ স্ট্রেচ করা ইলাস্ট্রেটরে দেখাইছি আপনি ফটোশপে নিচ্ছেন আচ্ছা ম্যাম আমার না কিছু মানে যে পেনগুলো করছি আমি ইসে হ্যাঁ ওই যে কালো যে বর্ডারটা আছে বর্ডারের বাইরে চলে গেছে কিছু ওগুলো আমি কিভাবে রিমুভ করব আসবে না এরকম কিছু করা যাবে বুঝি নাই পিন শেয়ার দিলে দেখাতে পারতাম আচ্ছা দেখতেছি ইস্তাক আপনি এখান থেকে কিভাবে নেবেন আপনাকে আমি কি শিখাইছি কথা বলেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই কালো দাগের ভিতরে নিয়ে নাও দেখো হয়ে যাবে এটা তো ইলাস্ট্রেটরে হবে ভাই আপনি অ্যাডোবি ফটোশপে কেন নিছেন এটা বুঝলাম না ঠিক ভাই এটা পিএস এ নিছেন কেন এটা তো ইলাস্ট্রেটরে হবে আপনি দেখেন এই ফাইলটা ওই যে অ্যাডোবি ফটোশপে ওপেন করছে না না এটা তো ইনস্টাগ্রামে ওপেন করা ওই কোনায় দেখেন আইকন পিএস লেখা আছে ওই যে আপনি ফটোশপে কাজ করতেছেন আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে এটা তো ফটোশপই আমিও তো বলছি
স্ক্রিন শেয়ার অফ করেন ইস্তা কবে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনার কথা স্পিকার বলেন ক্লিয়ার করে বলেন কথা শোনা যায় না হ্যাঁ ইস্তিয়াক আপনি কি মানে আপনার আপনি বুঝতে কি কোনো কিছু সমস্যা আপনি ক্লিয়ার করে বলেন না আমি তো হচ্ছে ইনস্টাগ্রামে কাজ করতেছি আমি তো পিএসএ ছিলাম না ফটোশপে ছিলাম না তাহলে আপনি হচ্ছে পিএসটা স্ক্রিন শেয়ার দিবেন ইলাস্ট্রেটরটা দেন না আপনি ইলাস্ট্রেটরটা অন করে স্ক্রিন শেয়ার দেন তাহলে হয়তো বাতাই হইছে তাই যে এবার হইছে বুঝছেন হ্যাঁ এই আইকনটা একটু ঠিকঠাক করেন একটু এডিট করেন বাইরে নেন আর আপনারা হচ্ছে যে গ্রিড লাইনটা আছে ওইখানে আমি কাজ যেভাবে দেখাইছিলাম সেভাবে তো কেউই করেন নাই দেখতেছি গ্রিড এরিয়াটা তো আপনারা বাদই দিয়ে রাখছেন তারপরে এই যে সাইডে হচ্ছে দেখা যাচ্ছে সাদা হোয়াইট হয়ে আছে সবাই কি কাজ করতেছেন জি ম্যাম করতেছি শ্যাম আপনি শুরু করেন জি ম্যাম কিছু বললেন বললাম যে প্র্যাকটিস করেন বিজনেসটা নতুন করে করেন নতুন করে তৈরি করুন এখন করেন এখন করেন আপু কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম আপু কথা শুনতে পাচ্ছেন না নেটওয়ার্ক নেটের প্রবলেম নেটের প্রবলেম শ্যামা নেটের প্রবলেম কথা শুনতে পাচ্ছি না আমি বলতেছি আমি বিজনেস কার্ড তৈরি
করছি লেখাগুলো লিখলে হয়ে যাবে ক্লাসে করছি এখন করতেছি করেন হ্যালো হ্যাঁ হ্যাঁ করতে থাকেন আমি তো শুনতে পাচ্ছেন এখন হ্যাঁ হ্যাঁ ইস্তিয়াক এই ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কালারটা কেমন লাগতেছে না এই ব্ল্যাকটা না এটা আইকন আইকন চেঞ্জ করে দিচ্ছি আইকনের হচ্ছে আইকনটা ব্ল্যাক রেখে আইকনের ব্যাকগ্রাউন্ডটা যে টেক্সটটা নিলেন সেটা হোয়াইট করে দেন ভালো লাগবে দেখতে
এই যে আপু দেখেন ঠিক আছে কেমন কেমন হ্যালো সরি বললাম যে হচ্ছে দেখেন আপনি একটু জুম করেন হ্যাঁ বামে যান বামের সাইডে দেখেন আপনাদের কি বলছিলাম জুম করেন সাইডে নেন এই কর্নার আমি কি বলছিলাম যে হচ্ছে আপনারা পুরোটা আগে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন যেমন গ্রিড লাইন সহ তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হয় না নিয়ে তারপর এই সাইজটা করে ক্লিপিং মাস্ক করে দিবেন তাহলেই তো পুরোটা ঠিক হয় আপনারা তো সে কাজটা কেউই করেন নাই তো পুরোটা কপি করেন আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের এভাবে করেন লাই শেয়ারটা অফ করেন আমি দেখাচ্ছি একটা দেখান আমি এখন এটা করলাম হ্যাঁ হবে না এআই ফাইল এআই ফাইল দেখান তারপরে আচ্ছা কিভাবে করছেন এগুলি দেখান সবাইকে আচ্ছা দেখাচ্ছি আর এটা কালকে করছিলাম আচ্ছা আচ্ছা এই যে ম্যাম ইলাস্ট্রেটর এআই ফাইল একটা এই যে একটা আচ্ছা এইগুলো যে লোগো বানাইছিলাম না লোগোর মানে ম্যাক্স করে করে বানাইছি এই লোগোর কালার না সুন্দর হইছে দেখেন আপনারা যে ও আইকন গুলি কিন্তু সুন্দর করছে দেখছেন একটু জুম করেন সবাইকে দেখান আপনি যেখান থেকে নিয়েছিলেন না আমি ওটা কালকে পিকচারটা ডাউনলোড করে ভেঙে তারপরে নিচ্ছি ওখান থেকে দেখলাম ভালো লেগেছে এই শেপটা আমি ইউজ করছি না সুন্দর লাগতেছে ভালো করছে ওয়ালাইকুম আসসালাম ম্যাম আব্দুল্লাহ মামুন বলছিলাম ম্যাম সকাল থেকে ইয়ে ছিল না তো লোডশেডিং ছিল যার কারণে অ্যাটেন্ড করতে পারিনি আচ্ছা ম্যাম আমি একটা কথা বলছি করেন দেখেন আমি যে বিজনেস কার্ড সবাইকে করতে বলছি শুরু করেন ম্যাম আমি বলছি আমি একটু মানে গ্রামের পাশে যাব চাচা মারা গেছে তো ওখানে যেতাম শুনতে পাচ্ছেন না বিজন আমি বলছি আমি একটু গ্রামের পাশে যাব আমার চাচা মারা গিয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এটা এখন বানাইছি দেখি গ্রুপে গ্রুপে আমি কাজ দিব আজকে আপনাদের হচ্ছে গ্রুপ করে দিব সবাইকে বুঝছেন আচ্ছা
আপনি পরে যোগাযোগ করে নেন, আজকে সবাইকে আলাদা আলাদা গ্রুপ করে দিব। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইড শেয়ার দিয়ে কাজ করেন। এটা করছিলাম কালকে রাতে। এখন নতুন কাজ করেন, নতুন কাজ করেন এখন। এখন করেন, এখন করেন। এটা করছি। আমার আইকন এক্সপ্যান্ড করলে এই যে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা আপনারা হচ্ছে সাইদ, আপনি হচ্ছে গুগলে যান, গুগলে গিয়ে ফ্রি পিক থেকে আইকন গুলো ডাউনলোড দেন। কালকে আমরা মকআপ ফাইল যেভাবে ডাউনলোড করেছি সেই একই ভাবে আমরা হচ্ছে আইকন গুলো ডাউনলোড করব। আপনি হচ্ছে একটু গুগলে যান, এই ইলাস্ট্রেটরের শেয়ারটা অফ করে গুগলে যান, সবাই দেখেন কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ আছেন, হ্যাঁ এই সার্চে দেখেন, সার্চে হ্যাঁ আইকন লেখেন, ফ্রি দিয়ে আইকন লেখেন। দেখেন এখান থেকে একটা ফাইল ডাউনলোড দেন যেটা ভালো লাগে। ডাউনলোড করছেন আপনি ছবি কেন ডাউনলোড করছেন, পুরো ফাইলটা ডাউনলোড করেন। ফাইল ডাউনলোড করছি তো ম্যাম, ওইখান থেকে আমি ছবিটা নিয়ে নিলাম। এআই ফাইল নেন, এআই ফাইল নেন, ছবি নেবেন না, এআই ফাইল নেবেন। ওকে ম্যাম।
আনগ্রুপ করেন। আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যত যে কয়টা লাগে সে কয়টা নেন, এতগুলি কেন? সাইড আপনি বুঝলেন না, আনগ্রুপ করেন, করে সাইডে নিয়ে এসে আইকনগুলি ঠিক করে নেন, শুধু ওইভাবে করে নিয়ে আসলে তো হবে না। হ্যাঁ, এবার এগুলির উপর আইকনগুলি আনগ্রুপ করে কাজ করেন। আইকন গুলির ব্যাকগ্রাউন্ড দেন, শুধু এভাবে দিলে হয়? সুন্দর করে সাইড আইকন গুলি নিয়ে ব্যাকগ্রাউন্ড দেন, রেক্টেঙ্গুলার নিয়ে সুন্দর করে রাউন্ড করে ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে সুন্দর করেন, শুধু কপি পেস্ট করলে তো হবে না।
ম্যাম এটা সাদা কালার দিলে মাঝখানে যেটা হারায় যেতে তো প্রথমত গ্রুপ করে নেন তারপরে কালার দেন ওইটা মাঝে আসে না আমার প্রবলেম হয়েছিল কিছু সার্কেলটা একটু ছোট করে নেন কালকে আমি অনেক চেষ্টা করেছিলাম মাঝে আনতে পারিনি দেখেন বড় হয়ে গেছে হ্যাঁ আর ফন্ট গুলি ছয়ের নিচে কেউ নিবেন না ঠিক আছে আচ্ছা আপনারা একটু এই রাউন্ড গুলি হচ্ছে একটু বড় করে নেন কাজ করে তারপরে হচ্ছে জুম করে ছোট করেন বড় করে নিয়ে তো কাজ করতে সমস্যা নাই তাই না এত ছোট ছোট করে কাজ করতেছেন দেখতেও প্রবলেম কাজ করতেও প্রবলেম জুম করে কাজ করেন সমস্যা কি
দেখেন তো সাইডের ডিজাইনটা ভালো হইছে নাকি দেখেন তো আপনি যে ডিজাইনটা দেখে করছেন ওই ডিজাইনটা দেখেন তো দেখেন লেয়ার সাইডে ক্লিক করেন তো সাইডে ক্লিক করেন ওই ডিজাইনটা কই নিয়ে আসছিলাম হ্যাঁ সাইডের ডিজাইনটা দেখেন আর আপনি কি করছেন সেটা দেখেন হয়েছে কি সাইড এই সাইডের ডিজাইনটা কি হয়েছে আমি হয়নি আমি অন্য রকম করলাম আমি শুধু কালারটা নিয়েছি আপনি সেম সেম করেন ওদিন বিকাশের লোগোটা দেখাইছি কিভাবে সেভাবে করে এই রেকটেঙ্গুলারটা নেন বিকাশের লোগোটা ম্যাম আমি দেখছিলাম না বিদ্যুৎ ছিল না তো আমার এখানে আচ্ছা আপনি হচ্ছে রেকটেঙ্গুলার নিয়ে তিনটা ত্রিয়া দেন ক্লিক করে স্টার হ্যাঁ তিনটা দিয়ে তারপরে ত্রিয়া করেন লাইন দিয়ে টানেন হ্যাঁ দেখেন এক সাইড বড় আছে ইয়া করেন ডিরেক্ট সিলেকশন টুল নেন এখানে পিক্সেল রেখেছি এখানে আর্টবোর্ড একটা নিয়েছি এগুলো তো জিরো হবে তাই না ম্যাম এখানে আরজিবি আছে এটা 300 আছে এটা পিক্সেল নেই ওটা ওটা থাক ওটা যা আছে তাই থাক ডিফল্ট হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি ঠিক আছে ও এটা এটা হবে আমি 1500 নেই যেহেতু আমি সমস্যা নাই এটা নিয়ে এখন প্রবলেম নাই আপনি দেখান একটা আর্টবোর্ড নিলেই হবে অ্যাপ্লিকেশন লোক আছে নিয়ে নিচ্ছি আপনি যা শেপটা নাও দেখান এরকম এখন আমি এখানে একটা রেকটেঙ্গুলার টুল নেব রেকটেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা শেপ দেব এরকম একটা শেপ দিচ্ছি এটার আমি কালার নেব আচ্ছা আমি আই ড্রপার দিয়ে কিবোর্ডে আপনি আই ক্লিক করলে দেখবেন আই ড্রপার চলে আসবে এই কালারটা নিয়ে নিন এবার আমি সিলেকশন টুলে গিয়ে না আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেব আমি শেপটা একটু এখানে ক্লিক করব এটা একটু আলাদা
এই যে আমি এখানে ক্লিক করব হ্যাঁ এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এটা যদি আমি টান নাই এটা যদি টেনে দেই এই যে মাঝ বরাবর তাহলে দেখেন একটা শেপ চলে আসছে এবার এটাকে আমি সিলেকশন টুল দিয়ে এখানে আনলাম এবার আমি এর মতো কয়েকটা কপি করব আমি দেখবো ম্যাডাম হ্যাঁ বলেন একটু প্রবলেমস দেখবেন স্যার সাইড কি প্রবলেম আছে আপনার মানে আমার একটু আপনার ওই কালারে বলতে কি যে আপনার ওই যে আপনি যে দিলেন ওগুলো ওগুলোতে আপনার একটু কালার আর মিসিং হচ্ছে হচ্ছে না বল আচ্ছা ও শেষ করুক সাইড শেষ করুক তারপরে আপনি স্ক্রিন শেয়ার দেন আচ্ছা আমি আপনাকে শেপ কাটা তো দেখালাম কিন্তু আপনার শেপটা আছে কিভাবে আপনি পেইন্ট টুল দেন পেইন্ট টুল ইউজ করেন তাই তো হয় আচ্ছা আপনি ওই ডিজাইনের উপরে পেইন্ট টুল দিয়ে হাত ঘুরান তো সাইদ আপনি কিভাবে নিচ্ছেন পেইন্ট টুল দিয়ে এতগুলো শেপ নিচ্ছেন কেন আপনি একটা শেপ নেন একটা শেপই নিছি না হ্যাঁ একটা শেপ নেন
না মানে এটা তো আপনি দেখা দেন আমার সমস্যা আছে হ্যালো শুনতে পাচ্ছেন না ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ম্যাম দাঁড়ায় হ্যাঁ দাঁড় এক মিনিট ইয়া হয়ে আছে তো থেমে আছে আবার অন হচ্ছে কেন এই লাইটটা অন করলে আমার পিসিটা স্লো হয়ে যায় এজন্য ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার একসাথে অন করা যায় না খুব প্রবলেম হচ্ছে দুইটা সফটওয়্যার হবে অনেক ভারী দেখতে পাচ্ছেন জি ম্যাডাম দেখেন আপনাদেরকে আমি দেখাইছি যে হচ্ছে আমরা ফার্স্টে রেকটেঙ্গেল টুল নিয়ে আমরা গ্রিড লাইন সহ এটাকে দেন আমরা দেখুন আমরা ঠিক করে নিই আমরা হচ্ছে আমাদের কার্ডের সাইজটা আমরা হচ্ছে একটু ইয়া করব দেখেন 3.5 নিব হ্যাঁ 3 নিছি তো একটু মিস্টেক হইছে 3.5 টা নিব দেখেন শুনতে পাচ্ছেন সবাই জি ম্যাম শোনা যাচ্ছে ঠিক আছে আওয়াজ টাওয়াজ দেন নাহলে আমি বুঝবো কি করে কথা ছিল কে আব্দুল্লাহ মামুন হ্যাঁ বলেন ভাইয়া
ওটাকে যদি আবার আমি সামনের দিকে নিয়ে আসতে চাই তাহলে কি রিফ্রেশ করতে হবে? না আপনি যে দিয়ে করতে পারবেন আমি বুঝি নাই, একটু জোরে বলেন, আমি বুঝি নাই। ম্যাম আমি বলতেছিলাম আর কি যে আমি একটা ফাইল ইলাস্ট্রেটরে ঢুকাইলাম, ঠিক আছে, এবার আমি কন্ট্রোল জেড চাপছি তখন ইলাস্ট্রেটর থেকে হারাই গেছে ফাইলটা, ওই ফাইলটা আবার কি প্রেস করলে যে ফিরে আসবে আগের অবস্থায়? কন্ট্রোল শিফট জেড মানে রিডু করতে হবে, তাই তো? আনডু না, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল শিফট জেড একসাথে। আচ্ছা ভাই ধন্যবাদ, আচ্ছা ম্যাম ধন্যবাদ। দেখেন দেখেন আমরা প্রথমে এই গ্রিড লাইন সহকারে কিন্তু আমরা হচ্ছে নিয়ে নিব এটা, ঠিক আছে, নিয়ে আমরা মাঝে একটা নিব আমাদের যে মেন, যাতে আমাদের আর্টবোর্ডটার মানে ডিজাইনটা থাকবে কিন্তু মানে বাইরে যাবে না ডিজাইনটা, ঠিক আছে। আমি এটা একটা কালার দিয়ে নিই, আচ্ছা দেখেন আমরা স্ট্রোক কালারটি ইয়া করে দিলাম, যার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালারও দিতে পারি যেহেতু আমাদের এটা বাদ যাবে, অন্য কালার নিলাম, এটা আমরা হোয়াইট নিই। আমরা দুইটা লক করে দেই, কার্ডবোর্ডটা লক হইছে দেখেন? জি ম্যাম লক হয়ে গেছে। আচ্ছা মুভিং হচ্ছে না, যে ডিজাইনটা করবো সেটা নেই না। আচ্ছা সাইজ যেটা দেখালেন ওইটা নিচ্ছি, তাহলে ওর ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এক মিনিট ছবিটা নাই নিয়ে নিয়ে ওয়েট। গুগল থেকে ছবিটা নিয়ে নিয়ে ম্যাম আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে।
সাইদ আপনার ওই পিকটা আমাকে সেন্ড করেন তো। দেখেন এবার দেখতে পাচ্ছেন, দেখেন আমরা যখন কোন একটা ডিজাইন থেকে ডিজাইন করব, আমরা চেষ্টা করব যে আমরা যে কোনো ডিজাইন দেখলে যেন আমরা করতে পারি। কারণ যখন আপনারা কাজ করবেন, হয়তো বা বায়ার বলতে পারে যে এইভাবে ডিজাইনটা আমার দরকার, এর মধ্যে একটু ইউনিক করে করতে হবে, তখন আমরা কি ডিজাইন থেকে ডিজাইন করব। মানে এটা আমরা পেইন্ট টুল দিয়েও নিতে পারি। এই কর্নারে ধরলাম, এখানে একদম ইজি কালারটা নিয়ে নেই, এখানে আরেকটা সেম একই মাপের আমি জাস্ট কপি করে নিতে পারি। সাইদ হয়েছে কি? ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু লক করে নিই, ওহ
আমরা একটা কর্নার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা একটু ঠিক করি দেখেন। কার গান চলছে? মিউট করেন, মিউট করেন। দেখেন এটা আমরা আবার হচ্ছে এভাবে না করে যদি আমরা অ্যাঙ্কার পয়েন্ট ধরেও করি। রাজা আছেন আপনি? আচ্ছা ম্যাম, এখানে কি কিছু অংশ যদি বাইরে চলে যায় তাহলে কি সমস্যা হবে? না সমস্যা না, আমি ওইটা দেখাচ্ছি। দেখেন সাপোজ এটা গেল, ধরেন এটাও গেছে, ঠিক আছে? জি ম্যাম। দেখেন ধরেন এই ডিজাইনটাও গেল। এদিকে গেছে, আমি একটু সোজা করে নিই। আচ্ছা এটা এইভাবে থাকলো, এখানে জাস্ট একটু সরাই নিই। গ্রুপ করে নিলাম, ঠিক আছে? এটা কপি করে আবার এই পাশে নিয়ে আসবেন। তো এটা যখন হলো দেখেন এই যে সাইডে কিন্তু বাড়তি অংশ আছে, দেখছেন? এটাকে আমরা কি করব, আমাদের আমি কিন্তু শর্টকাটে ইয়া করে দেখাচ্ছি, পুরোটা ডিজাইন করতেছি না, আপনাদেরকে বুঝাই দেই যত আপনারা ডিজাইন তো পারবেন। দেখতে পাচ্ছেন? এখন আচ্ছা কন্ট্রোল জিরো দিব। কেমন হচ্ছে? এবার হয়েছে দেখেন তো? আসেনি ম্যাম, স্ক্রিনশট এখন আসুক। দেখেন আমরা আমাদের পুরো কাজ শেষে, আমাদের এই আর্টবোর্ডের কাজ শেষে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিব, নিয়ে কর্নার সিলেক্ট করে ঠিক আছে সিলেক্ট অপশন ধরে আমরা শেষে গিয়ে প্রথমত আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আনলক করব, করে পুরোটা সিলেক্ট করব, করে আমরা হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে কেটে নিব। অ্যাডজাস্ট না, দেখেন হলো না, মানে এই বাইরের অংশটুকু আমরা কেটে নিব, বুঝতে পারছেন? যাতে করে আচ্ছা লক আছে এই জন্য হয়নি। আচ্ছা এবার হবে, আমরা এই দুইটা এক করে নেই। আচ্ছা এবার যদি সিলেক্ট করি
আচ্ছা দেখেন ডিভাইড হয়ে গেছে, কন্ট্রোল জেড। দেখেন এই অংশটা ডিভাইড হয়েছে, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই অংশটুকু? তাহলে আমরা যখন কাট করব তখন আমাদের এই অংশটুকু লাগবে না, হ্যাঁ মানে বাদ যাবে, এটাই হচ্ছে আলাদা করার জন্য এক্সট্রা করে ব্যাকগ্রাউন্ড নাও। এটুকু তো বুঝাতে পারছি। আচ্ছা এবার যে সাইডের অংশটুকু আপনারা এটা এইভাবে করে শেষে কেটে নেবেন, আর সাইডের যে অংশটুকু দেখেন এখানে আমরা এটা লক করে দেই, একটা রেক্টেঙ্গুলার নিয়ে সিলেক্ট করে একদম বরাবর স্ট্রোক কালার অফ করে দেই, জাস্ট ফিল কালারটা থাক, এটা ধরে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা আমরা এটা এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা এবার আমরা লক আনলক করে দিই, সেটা আমরা রিমুভ ডিলিট করে যদি দিই দেখেন আমাদের কিন্তু সাইডে নাই, দেখছেন? ক্লিপিং মাস্ক করার পরে কিন্তু কর্নারের শেপটা নাই। মানে দুটো হার্ডবোর্ড তাহলে সেভ করবো কিভাবে, সিঙ্গেল সিঙ্গেল ভাবে? একটা সিলেক্ট করবেন, কালকে তো দেখাইছে ধরেন দুইটা আছে, ঠিক আছে আগে একটা সিলেক্ট করবেন, মনে করেন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে করে যদি আপনি কন্ট্রোল জিরো দেন এটা চলে আসবে, দেন সিঙ্গেল, হ্যাঁ দেখেন এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে যাবেন। দেখেন মাঝে মধ্যে সেভ ফর ওয়েবে একটু প্রবলেম হয়, রেজলিউশন গুলি বাড়াইতে হয়, তো দেখেন এখানে সেভ ফর ওয়েবে গিয়ে দেখেন আপনি এখানে, আচ্ছা এভাবে শেয়ার আসবে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা এখানে তো একটা আর্টবোর্ড নেওয়া, দুইটা থাকলে এখানে হচ্ছে দুইটার অপশন আসে, এই যে আর্টবোর্ড নিতে হবে, দুইটা যদি নেই আমি দেখাই, দুইটা আর্টবোর্ডের অপশন আসবে, একটা সিঙ্গেল সিঙ্গেলও আসবে, দেখাই দাঁড়ান। আমি সিঙ্গেল সিঙ্গেল করে রাখি, আমি আবার মকআপ ফাইল করার জন্য, হ্যাঁ আমি গতকালকের ফাইলটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখেন এখানে দুইটা আছে, দুইটা আছে, আমি যখন হচ্ছে ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাব, দেখেন এটা একটা আসছে কেন জানেন? কারণ আমার এখানে সিলেক্ট আসছে, তো যখন এটা আসবে দেখেন আমি আমার দুইটাই নিব, আমি কন্ট্রোল জিরো টিপলে কি হবে ম্যাম? এটা মানে সিঙ্গেল হয়ে যাবে, সরি এই দেখেন এই যে ক্লিপ টু আর্টবোর্ড, হ্যাঁ দেখেন এখানে যদি ক্লিপ টু আর্টবোর্ড দিই দুইটা একসাথে আসবে, দেখেন আর ক্লিপ টু আর্টবোর্ডে যদি ক্লিক করি আর আপনি যদি এখানে যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, হ্যাঁ দেখেন আমি এখানে সিঙ্গেল ক্লিক করলাম, ঠিক আছে ক্লিক করে আমি হচ্ছে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গেলাম, দেখেন সিঙ্গেল আসছে,
কিন্তু আমি যদি দুইটাই চাই এই যে ক্লিপ টু আর্টবোর্ড না এটা উঠাই দিব দেখেন দুইটা চলে আসছে আবার যদি একটা চাই একটা আসলো বুঝতে পারছেন রেজুলেশন কি ঠিক করে নিতে হবে নাকি আচ্ছা এখানে রেজুলেশন আগে যখন পেজ তখন তো নিচে নেই এখানে দেখেন রেজুলেশন ঠিক আছে এখানে আমরা কন্ট্রোল 0 দেব তাহলে আমাদের দিলে হবে কি এটা আমাদের সাইজটা বড় হয়ে গেল সামনে চলে আসলো তারপরে যদি আমরা যাই এই যে এখানে আমরা সাইজটা একটু নিজেদের বাড়াই নিতে পারি তো সাইজ বাড়ানো আর কিছু না দিয়ে এন্টার দেব সেভ না কিন্তু এই যে দেখেন বাড়তেছে এখানে যদি আমরা একটু 500 দেই সাইজটা বাড়তেছে দেখছেন ইমেজ সাইজ আর কি তারপরে আমরা সেভ দিয়ে সেভ করে নিতে পারি সমস্যা নেই আবার আর্টবোর্ড তুলে দিয়ে এই যে ক্লিপ টু আর্টবোর্ড তুলে দিলে যে দুইটা চলে আসবে দুইটা বোর্ড চলে আসবে হ্যাঁ আবার যদি এখানে ক্লিপ টু দেই দেখ একটা চলে আসলো কারণ আমাদের একটা সিলেক্ট করা আছে আবার যদি আমরা হচ্ছে দ্বিতীয়টা সিলেক্ট করি ক্লিপটা তুলে দিই তাহলে আপনাকে দুইটা যেতে দুইটা সেভ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দুইটা সেভ হবে আবার দেখেন এই যে সিঙ্গেল যদি নেই এই যে সিঙ্গেল ক্লিক করে দেখেন এক্সপোর্ট হয়ে যায় এখানে একটু সাইজটা বাড়াই নেব দে এন্টার দেব দেখেন ঠিক আছে সিঙ্গেল হয়ে গেল আবার দেখেন এটার ক্ষেত্রে এই যে ক্লিপ টু আর্টবোর্ড এই টিকটা তুলে দিলে দুটা চলে আসে দুটা কি একবারে সেভ হয়ে যাবে আপনি যদি সিঙ্গেল দেন সিঙ্গেল হবে দুইটা দিলে দুইটা হবে এখানে যেটা শো করবে সেটাই আপনার হচ্ছে জেপিজি কিংবা পিএনজি এখানে গিয়ে যাই দেন সেটা আসবে বুঝতে পারছি থ্যাঙ্ক ইউ ম্যাম সবাই কি ক্লিয়ার জি ম্যাম ঠিক আছে জি ম্যাম দেখেন আপনাদের কি তাহলে এই শেপটা নিয়ে আর কনফিউশন আছে যে যদি বাইরে যায় ও ডিজাইন তারপর আমরা কিভাবে কাটতে পারি না ম্যাম সবাই বলেন সবার মুখ থেকে শুনতে চাই বুঝতে পারছি ম্যাডাম ওটা একটা আমার সমস্যা ছিল বাট আমি এবার বুঝতে গেছি যদি প্রবলেম থাকে বলেন ইমন হ্যাঁ বলছিলাম যে এই যে বাইরে যে গ্রিড লাইনটা আছে ওইটা মানে কাটবো কিভাবে এটা তো সিপি ইউনিট করে আমরা এটা কাটলাম আচ্ছা ওইটা আলাদা করব কিভাবে এই যে দেখেন আর্টবোর্ডটা নিচে ঠিক আছে ওইটা আমরা পাথফাইন্ডার দিয়ে কাটবো আরেকটা রেকটেঙ্গুলার নিয়ে এখানে নিলাম নিয়ে আমরা শেপ কালার দেই তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে নিয়ে এটা আমরা সিলেক্ট করলাম পরে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম এবার আমরা আনগ্রুপ করি মাঝের অংশটা আলাদা করে দিই আচ্ছা আমাদের ওই মাঝের শেপটা ইয়া করা হয়নি সরি আমি লক করতে ভুলে গেছি শুরু থেকে দেখেন আমরা মাঝের যে ডিজাইনটা করব সবগুলাই লক করে নিতে হবে না হ্যাঁ হ্যাঁ লক করে নিতে হবে লক করে নিয়ে এক্সট্রা রেকটেঙ্গুলার দিয়ে যে আলাদা যেভাবে কাটেন মনে করেন যে এটা নিছি আমি ঠিক আছে এটা নিছি পরবর্তীতে আমি আরেকটা নিলাম এটা হচ্ছে আমি যদি ছোট করে আলাদা করে দেখাই তাহলে আমি এটা এটা কাটবো ঠিক আছে এইভাবে সিলেক্ট করে এই যে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড তারপরে আনকো তারপরে এই যে ম্যাম বুঝতে এই যে দেখছেন
আর কারো কোনো সমস্যা আছে? না ম্যাম, ঠিক আছে। এর অন্য একটা অপশন আছে নাকি ম্যাডাম? আপাতত এভাবে কাটেন। ওকে, থ্যাংক ইউ। টাইপ টুলের কাজ আমি দেখাইছি, আপনারা ছিলেন না এই জন্য। দেখেন টাইপে গেলাম, হ্যাঁ দেখেন এখানে নাম দিলাম, আমার নাম উঠে দিলাম, জানো তো। এখন আমি এখানে কালার দিব, ফন্টটা একটু চেঞ্জ করি। দেখেন ভালো করে, সবাই দেখেন। আচ্ছা, আমি দুইটা এন অন্য কালার নিব, ঠিক আছে? দেখেন আমি এখানে ক্লিক করব, টাইপ টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, মাঝে দেখছেন এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে টাইপ টুলে গিয়ে করছেন, এটা আমি সিলেকশন টুলে গিয়ে করছি বললে আমার হচ্ছে না। হ্যাঁ, তারপরে যে হয়ে গেল, টাইপ টুলে গিয়ে মাঝে ক্লিক করলাম, তারপর ক্লিক করে যদি এটাকে আমি সবুজ করি, অক্ষরগুলো সিঙ্গেল সিঙ্গেল কেটে কেটে নেওয়া যায় না, একটা অপশন আছে। হ্যাঁ আছে, ওটা দেখাচ্ছে, দেখেন অল্টার দিয়ে নিয়ে আসলাম। বুঝতে পেরেছি ম্যাম। আরেকটা দেখেন, তারপরে আমরা সিলেক্ট করে এখানে গিয়ে ক্রিয়েট আউটলাইন শিফট কন্ট্রোল ও করে দিলাম, করে দিয়ে আনগ্রুপ করলাম। এখন এখানে এভাবে সিলেক্ট করে অন্য কালার নিতে পারি। তারপরে আবার আমরা এই যেটা সিলেক্ট করে আমরা যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, এই যে গ্রেডিয়েন্ট এখানে নিয়ে এখানে আমরা আমাদের মতো করে দিতে পারি। এখন পুরোটা সিলেক্ট করে গ্রুপ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু এভাবে যখন মানে ক্রিয়েট আউটলাইনের আগে যেভাবে নিয়ে কালার চেঞ্জ করছি, আমরা এইভাবে কালার নিতে পারবো, ফিল কালার নিতে পারবো, কিন্তু আমরা এভাবে করে গ্রেডিয়েন্ট দিতে পারবো না। গ্রেডিয়েন্ট দিতে হলে আমাদেরকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, তারপরে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন আরেকবার বলেন দেখি গ্রেডিয়েন্টটা কিভাবে। আচ্ছা, আমরা এই যে লিখছি পরে আমরা ক্রিয়েট আউটলাইন করব, তারপরে
আচ্ছা দেখেন যদি আমি টাইপে গিয়ে এখানে লিখতাম যদি গ্রেডিয়েন্ট দেই হবে না দেখছেন কালার দিচ্ছি দিচ্ছে না কিন্তু তারপরে আপনারা বিভিন্ন ডিজাইনে যদি এই যে এরিয়া টাইপ টুল অন পাথ আমরা যদি একটা হচ্ছে ইয়ানি টাইপ অন এরিয়া দিয়ে দেখি কি হয় দেখছেন ক্লিয়ার হইছে দেখেন আপু এটার 12-11টা বুঝতে পারলাম না হ্যাঁ এটাই হচ্ছে কথা এই যে দেখেন আমরা একটু শেপ হচ্ছে পেন টুল দিয়ে একটু শেপ নিলাম পেন টুল নিলাম ফিল কালারটা অফ করে দিলাম স্ট্রোক কালারটা একটু টাইপ অন এ পাথ করলে যেরকম শেপ থাকবে সেরকমই আসবে আর কি এটা নাকি বাঁকা হলে বাঁকা হবে তারপরে দেখেন এরিয়া টু আচ্ছা এরিয়া টু এর আগে আমরা একটু শেপ নিই এটাতে কিভাবে আপনারা প্রতিটা টুলস দেখবেন নিজেরা নিজেরা বুঝছেন এটা কি ভেতরে গেল দেখেন তারপর আরেকটা দেখেন ভার্টিক্যাল হ্যাঁ ভার্টিক্যালে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এখানে সিলেক্ট করলাম
দেখছেন আপু একদম ব্রাউন করা যায় না ব্রাউন করা যায় না হ্যাঁ দেখালাম তো এই যে টাইপ 1 এর পাপচুর হ্যাঁ মানে ঘুরবে তো ওটা হচ্ছে আপনার লাস্ট যখন ঘুরে মানে একদম গোল হয়ে ঘুরবে না না একবার ওটা দুইবারে করে নিতে হবে বুঝছেন আচ্ছা ওটা ওইটা সার্কেল নিয়ে সার্কেল নিতে হবে একটা সার্কেল নিয়ে নিলাম ওটা দিয়ে সার্কেল হ্যাঁ মানে সার্কেলটা গোল করে লেখা যায় না ফিল কালার টপ করে স্টক দিই এই যে দেখছেন আর কি লিখবো মেয়ের বুদ্ধি আর যাচ্ছে না কারণ সার্কেল এরিয়াটা ছোট হয়ে গেছে যাবে মিম বুঝতে পারছেন জি জি সবার কাছে আমি সব ভাবে লিখতে পারি কারো কোথাও সমস্যা না ম্যাম না ঠিক আছে যার যার পিসিতে ট্রাই করেন ট্রাই করে আমাকে দেখান আমারে কাটাটা একটু প্রবলেম হচ্ছে আচ্ছা লক করে দেন ভাই আপনি দেখেন না 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 আমি কিন্তু দুইটা রেকটেঙ্গুলার নিছি আপনি কিন্তু একটা নিছেন কাট করেনি ভাইয়া এটা উপরে রেকটা তো সব লক করে নেব না ম্যাম ভিতরে আরেকটা আরেকটা রেকটেঙ্গুলার নিতে হবে বুঝছেন আর হচ্ছে দেখেন এই যে গ্রিড গ্রিড লাইন যেটা ইয়াটা নিছেন রুলার যেটা নিছেন এটা হচ্ছে লেয়ারে গিয়ে অফ করে দেন না হলে এটার সাথে আপনার হচ্ছে গ্রুপ হয়ে যাবে এখানে যদি এই যে হাইট গ্রিড লাইন দেখেন হাইট হ্যাঁ 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 ওই যে রুলার রুলারের উপরে ক্লিক করেন ভাই দি ওই রাইট বাটন ক্লিক করেন দিন ওইখানে থাকতে পারে এটা হ্যাঁ ওইখানে ক্লিক করেন দিন রুলার হ্যাঁ এটা ডিলিট কোড হ্যাঁ ওদেরকে শর্টকাট কিটা বলেন কন্ট্রোল আর দিয়েছেন কন্ট্রোল আর দিয়ে রোলারটা আনতে হবে আর ওই রোলারটা ডিলিট করতে হলে ক্লিক করে আপনি ডিলিট বাটন চাপ দিলে রোলারটা ডিলিট হবে দেখেন এখানে হচ্ছে বিপ্লব আপনি একটু জুম করেন আমি আপনাকে প্রবলেমটা বলি আপনি কেন কাটতে পারতেছেন না আচ্ছা এখানে দেখেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিছেন দেখছেন জি ম্যাম কিন্তু আমাদের এখানে দুইটা নিতে হবে দুইটা নিয়ে আমরা মাঝেরটা লক করব তারপরে আরেকটা রেকটেঙ্গুলার নিয়ে তখন আমরা পাথফাইন্ডার দিয়ে কাটব ঠিক আছে ম্যাম আমি আরেকবার চেষ্টা করে দেখি আচ্ছা তাহলে জানি আচ্ছা আপনারা সবাই একটু সামনে আসেন আমি আপনাদের আজকে গ্রুপ করে দেই ম্যাম আমি তো পিছে আছি আপু আমি শ্যাডো কি দেখাই দিব ভাইকে আচ্ছা দাঁড়ান আমি গ্রুপটা করে দেই তারপরে দেখান গ্রুপটা করা খুব জরুরি আচ্ছা আজকে আমাদের কয়েকজন ছিল আবার চলে গেছে আচ্ছা গ্রুপে আমি বলি লাল মিয়া রাজা চারজন করে গ্রুপ করেন
রবিউল অন্তর কি নাজমিন ম্যাম? হ্যাঁ বললেন, বললাম যে লিখে নেই আমি আপনাদের গ্রুপটা, আপনারাও লিখে নেন যার যার গ্রুপ। ম্যাম আমার সাথে বিপ্লবের দিলে ভালো হয়। না আপনার সাথে বিপ্লবের দিব না, আপনারা দুজন কাজ করবেন না, বিপ্লব কাজ করবে আপনি কাজ করবেন না, আমি জানি। না 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 দুজনকে একসাথে আমি দিব না তো। সবচেয়ে ভালো ম্যাম বুঝেন না, একসাথে থাকি সব সময়, একসাথে দিলে সুবিধা হবে, একটা না পারলে ও আমাকে দেখে দেবে ভালো। হ্যাঁ ওইটা আলাদা, আমি তো তাকে এমনি দেখি দেব। রবিউল অন্তর মিয়া, হ্যাঁ রবিউল অন্তর, নাজমুল আব্দুল আল মামুন, আপনি হচ্ছে মুজিবনগরের না টু? আচ্ছা ওই তো দাড়িয়াপুর, আচ্ছা আছে মুজিবনগর ম্যাম নাম্বার ওয়ান। দাড়িয়াপুর তো মুজিবনগরের মধ্যে না? হ্যাঁ মুজিবনগর যাইতে একটু দাড়িয়াপুর পড়ে, দাড়িয়াপুর ডিগ্রি কলেজ। আচ্ছা রবিউল অন্তর, নাজমুল আর আব্দুল আল মামুন ওয়ান, যেটা হচ্ছে সদরের, ঠিক আছে? ও কিন্তু নাই, হ্যাঁ ও আজকে নাই, ক্লাসে প্রেজেন্ট নাই, ওকে ইনফর্ম করে দিবেন। এই চারজন আপনার একটা গ্রুপ। না না দুই মামুন বলি নাই, মামুন ওয়ান বলছি, মামুন ওয়ান আছে একজন, মামুন টু আছে একজন, মামুন ওয়ান বলছি। আর হচ্ছে মিন্টু ম্যাম, না আর কাজ করলেন, আমরা গাংনি জায়গার জন্য আছে আমাদের একটা গ্রুপ করতে। এই এখন গাংনি কি আর হচ্ছে মেহেরপুর কি সব এক এখন? মিন্টু আর কে আপা, আমি যদি মেহেরপুর যশোর চুয়াডাঙ্গা যদি সব এক হয়ে ক্লাস নিতে পারি তো হচ্ছে পাবনা বসে থাকে, আমার কি আর কোনো আবু সাইদ জি স্ট্যাক ভাই আমাদের চার জন আর তারপর রাজা কে পাঁচ জন কে দিতে। আপনি চুপ থাকেন, আমি জানি কি করতে হবে। আচ্ছা মিন্টু জি আপনি গ্রুপে কাকে কাকে নেবেন? মিন্টু, আবু জুবায়ের, রাজা, জুবায়ের, আবু জুবায়ের, ও মামুন, হুম মামুন টু, মামুন মামুন টু, মামুন টু, আর হচ্ছে স্বাধীন, এই একটা গ্রুপ, গ্রুপ টু স্বাধীন। আচ্ছা লিখে নিয়ে যাব আমি। হুম কি বললেন? গ্রুপ থ্রি মৃদুল, শ্যামা, ইমন, রাজা, হ্যাঁ আপু ঠিক আছে। গ্রুপ ফোর ইম, আরাফাত, বিপ্লব হোসেন গাংনি,
আর সংখ্যা ভালো হবে রিড করি কি করতে হয় বলো আরাফাত আরাফাত হ্যাঁ আমি মিম আরাফাত আর লালিমা ভাই রিড করি কি করতে হয় বলো তুমি মাথায় ইমন ভাই মিউট করে দাও কে কি লাস্ট অফ দ্য তিন জনের লোপা না না লালমিয়া আছে তো লালমিয়া বলছে ইমন ভাই চুপ করো আর বাদ থাকলো হচ্ছে ইস্তিয়াক কবির মামুন হচ্ছে ওয়ান না মামুন ওয়ান টু দুইটাই নিছে ইস্তিয়াক কবির বাদ থাকলো আর হচ্ছে এক মিনিট ও বিপ্লব ইস্তিয়াক কবির বিপ্লব এই দুজন আর কে বাদ থাকলো মুন্না আলী আপু আমি কিছু বুঝতে পারলাম না কথা বুঝতে পারছি ইস্তিয়াক মুন্না বিপ্লব একটু ঘরে কি খেলো তোমরা আচ্ছা আর বাকি থাকলো কে ইস্তিয়াক মুন্না বিপ্লব আর কে স্বাধীন ভাই হয়ে গেছে নাই না স্বাধীন কে নিছি আবু সাইদ ওটা কি নিছি আবু সাইদ হ্যাঁ সাইদ কে নাও হইছে তো সাইদ মিন্টু মুন্নার ইয়া হচ্ছে মামুন টু আর স্বাধীন এক গ্রুপে স্বাধীন স্বাধীন বাবা আমার কিন্তু সাইদ ছিল না এই মিন্টু আবু সাইদ বি গ্রুপে স্বাধীন নেই তো সাইদ নেই আবু জুবায়ের বলছি না আবু জুবায়ের এই গ্রুপে না হ্যাঁ আমি জুবায়ের মামুন টু আর স্বাধীন আচ্ছা আবু জুবায়ের কে আছে আবু জুবায়ের আবু সাইদ আবু সাইদ আপু আরেকবার বলেন আচ্ছা মিম আপনি টিমটা নেন আপনার টিমে হচ্ছে আপনি আরাফাত বিপ্লব হোসেন গাঙ্গি আর লাল মিয়া আপনার এই টিম আর আপনি হচ্ছে টিম লিডার বুঝছেন মিম আপনি শুনতে পাইছেন আচ্ছা মিন্টু আবু সাইদ মামুন টু আর স্বাধীন এখন বলেন আপনাদের গ্রুপে কাকে লিডার করবো আমাকে বাদ দিয়ে দেন আপা গ্রুপে ধরো লিডার ফটো এখন দেন না আমাদের গ্রুপে মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাই স্বাধীন ভাইকে দেন স্বাধীন ভাইকে না আমাদের গ্রুপে মিন্টু ভাইকে দেন মোটা সেটা মানুষ বিপদে পড়ে ভাই আমাদের গ্রুপে বিপ্লব ভাইকে দিলে ভালো হইতো আচ্ছা মোটা সেটা মানাবে ভাই বলি গ্রুপ 1 হ্যাঁ গ্রুপ 1 এ হচ্ছে রবিউল অন্তর নাজমুল আব্দুলাল মামুন 1 আপনাদের যে আমি হচ্ছে একটা শীট দিছি না গ্রুপে ওখান থেকে ফোন নাম্বার আপনাদের যারা যারা টিমে আছে তাদের নিয়ে রাখবেন এবং প্রতিজন সবাই টিম ভাবে উপস্থিত থাকবেন আপনাদের ভাইয়া এটা বানাও আচ্ছা এটা রবিউল আপনি টিম লিডার থাকবেন জি গ্রুপ 1 এর টিম লিডার রবিউল জি ঠিক আছে ম্যাম আমি বললাম যে কিভাবে উপস্থিত থাকবো বললেন তিন ভাবে নাকি হ্যাঁ আপনার গ্রুপের রবিউল অন্তর নাজমুল আব্দুলাল মামুন এই চারজনের ফোন নাম্বার সহকারে পুরো ডিটেইলস রাখবেন কেউ যদি না দায়িত্ব আপনার যদি আর ফোনে না যায় ঠিক আছে আচ্ছা এবার মিন্টু আবু সাইদ এই সাউন্ড আসছে কার হ্যালো হ্যাঁ মিম বলেন আপু আমি শুনতে পাচ্ছি না কথা বারবার বেঁধে যাচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা জি আমাদের ক্লিয়ার আছে না নেট প্রবলেম হচ্ছে আমার আচ্ছা মিম আপনি গ্রুপে জানতে পারবেন আপনি একটু পরে ফোন দিয়ে সবাই বলবে আপনাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি লাইনে থাকেন আচ্ছা আর হচ্ছে মিন্টু আবু সাইদ মামুন টু স্বাধীন এই চারজন এক গ্রুপে লিডার কে হবে বলেন মিন্টু ভাই মিন্টু ভাই আচ্ছা মিন্টু সাইদের কোনো সমস্যা মিউট চালান ভাইয়া আনমিউট
আচ্ছা তিন নাম্বার গ্রুপে মৃদুল, সাইমা, ইমন, রাজা মানে পারভেজ, এই গ্রুপে হচ্ছে হলো সাইমাকে টিম লিডার দিলাম। আচ্ছা ম্যাম। শ্যামা শ্যামা সরি শ্যামা দুইটাই মেয়ে আছে, ওদেরকে একটু হেল্প করেন। জি ম্যাম। আর মি আরেকটা জিনিস হচ্ছে বিথে একটার মিম মনে হয় অত সময় একটু ব্যস্ত থাকে, তো এই গ্রুপে আমি হচ্ছে বিপ্লবকে হচ্ছে লিডার করলাম টিম লিডার। হ্যাঁ ঠিক আছে। গাঙ্গনির, বিথি আক্তার মিম, আরাফাত, বিপ্লব আর লাল মিয়া। শ্যামা আপনি কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে মৃদুল, শ্যামা, ইমন আর পারভেজ এই চারজনের কিন্তু ফোন নাম্বার শ্যামার কাছে থাকা লাগবে, এবং আপনারা চারজন একসাথে গ্রুপে আসবেন, কেউ যদি না আসেন তবে আমার গ্রুপে যা মানে চারজনের থেকে কিন্তু মার্কস কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ শ্যামা, মৃদুল আপনি আর হচ্ছে ইমন আর পারভেজ এই চারজন মিলে আপনাদের তিন নাম্বার গ্রুপ, ঠিক আছে? আর হচ্ছে চার নাম্বার বলছি, আর বাদ থাকলো হচ্ছে ইস্তিয়াক, মামু, মুন্না আর বিপ্লব, আর কে বাদ থাকলো? বিজন কুমার বাদ দিছে, বিজন কুমার বাদ দিছে। বিজন কুমার, বিজন ভাইয়া কথা বলবেন না? না বিজন তো চলে গেল না, আপনাকে ছুটি নিয়ে ওর চাচা নাকি মারা গেছে মনে নাই, আমি ভুলে গেছি। আচ্ছা এই চারজনের একটা গ্রুপ করে দিলাম ফার্স্ট নাম্বার, আর বাদ বাকি দেখতেছি আমি, তারা তো নাই, আগামী ক্লাসে বলে দেব। তাহলে এই গ্রুপটা আপনারা হচ্ছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? কে লিখছেন সবার ফোন নাম্বার নাম দিয়ে গ্রুপে দিয়ে দেন ভাই মেসেজে, তাহলে পাই দেব। গ্রুপে দেওয়া আছে, দেওয়া আছে গ্রুপে। শোনেন লিখে নেন, সবাই লিখেন, প্রত্যেকে লিখেন। গ্রুপ ওয়ান রবিউল, অন্তর, নাজমুল, আব্দুল, আব্দুলাল, মামুন ওয়ান।